ঘন কুয়াশার কারণে দেশের নৌরুটগুলোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এখনও বাংলাবাজার শিমুলিয়া এবং ভোলা লক্ষ্মীপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে মাঝ নদীতে আটকে পড়েছে 4টি ফেরি। বিডব্লিউটিসি জানিয়েছে, রাতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কায় এসব ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এদিকে ঘাট এলাকায় 500-এরও বেশি যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। ঘাটের দুই পারে চরম দুর্ভোগে যাত্রী এবং যানবাহনের চালকরা। ভোলা লক্ষ্মীপুর নৌরুটেও ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 10.5 ঘন্টা পর চালু হয়েছে ফেরি চলাচল। ঘন কুয়াশার কারণে বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত খবরাখবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাদারীপুর থেকে সহকর্মী মনির হোসেন বিলাস। বিলাস, ফেরি আবার কখন চালু হবে, কর্তৃপক্ষ কি বলছে? এই শীতের মৌসুমে কিন্তু দীর্ঘদিন পরে আবার গতরাত ভোর 4টার দিকে কিন্তু বাংলাবাজার শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় ঘন কুয়াশার জন্য। আর আপনি যেটা বলেছেন যে ফেরি কখন শুরু হয়, আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে কুয়াশা কেটে গিয়ে যতক্ষণ পর্যন্ত ভিজিবিলিটি একটা পর্যায়ে না আসে, অর্থাৎ পরিষ্কার না দেখা যায় নদীর মাঝে, ততক্ষণ পর্যন্ত তারা বন্ধই রাখবেন। তবে 10:30 পর্যন্ত শেষ খবর ছিল যে এখনো বন্ধ আছে। এর আগে গতরাত ভোর 4টার দিকে কিন্তু এই নৌ রুটে দুর্ঘটনা এড়ানোর জন্য কিন্তু সব ধরনের নৌযান বন্ধ করে দেওয়া হয়, এবং এই কারণে কিন্তু এই উভয় ঘাটে মাদারীপুরের বাংলাবাজার এবং মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে কিন্তু দীর্ঘ যানজট পড়েছে। গাড়ির অপেক্ষা আছে, পারাপারের অপেক্ষা আছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক এবং ব্যক্তিগত ছোট যানবাহনগুলো, তারা কিন্তু একটা দুর্চরম দুর্ভোগে পড়েছে। তাদের কিন্তু আসলে সেই রাত্রের দিকে তারা অপেক্ষা করছে, এই শীতের মধ্যে অনেকে পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তাদের কিন্তু আসলে একটা দুর্ভোগের মধ্যে দিন যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে আবহাওয়া পরিষ্কার হলে, অর্থাৎ কুয়াশা কেটে গেলে তারপরেই এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে। আর একটা কথা বলে রাখি যে ফেরির পাশাপাশি কিন্তু সকাল 6:30 দিকে কিন্তু আবার লঞ্চ এবং স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তা শেষ এটাই আছে যে কি হলে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে, এটাই জানিয়েছে কর্তৃপক্ষ। জি মনির, পরে নিশ্চয়ই আরো তথ্য জানবো আপনার কাছ থেকে।